গঠের অধিক বেলা দেখি যশোদায় লই গিয়ে শ্রীদাম সখা ভাই কানাইকে সম্বোধন করে বলিছে কানাই রে শ্রীদাম যা হলে বাহ রাগা ননে খে
কোলে ঘুমিয়ে থাকি আমি ঘুমাতে ঘুমাতে দূরে দেখি তাই কানাই তোর কি আমাদের কথা মনে নাই তুই কি আজ আমাদের সঙ্গে গোতে যাবি না সখাদের এই আটটি দেখি তখন কানাই বলছে সিদাম ও কথা বলছিস কেন কি করিব রে সিদাম করব আমি কি পদকবি এক পাশে দাঁড়িয়ে বলছেন ঠিকই বলেছে কানাই ও শুধু বাইরের ধরা পড়ে বসে নাই ধরা পড়ি বসে আছে ধরা পড়ি বসে আছে বাৎসল্য প্রেমের বন্ধনেতে ধরা পড়ি বসে আছে বাৎসল্য প্রেমের বন্ধনেতে আমার মা যশোদার কাছে বাৎসল্য প্রেমের একদিন লবণে খেয়ে লুকিয়েছিলাম আমার মা যশোমতী ক্ষণকাল আমায় না দেখতে পেয়ে আমার অদর্শনে মায়ামার মরতে গিয়েছিল তাই সখারে মাকে না বলে আমি গোঠে যেতে পারব না মা যদি আমায় বিদায় না দেয় তাহলে আমি গোঠে যেতে পারি না তখন সিদাম বলছো ভারি মায়ের বড়াই করছিস জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে আনন্দ রানী
গেছিলি বলে তোর মা তোকে যমলর্জুন গাছে বেঁধেছিল, আর যখন যমলর্জুন বৃক্ষ গায়ে চেপেছিল আমরা সারা সেদিন তোর মা তোর কোথায় ছিল? ভারী মায়ের বাড়াই করছিস সখাগণ, তাদের নিজের সক্ষ প্রেমকে বড় বলে মনে করছে, কিন্তু সক্ষ প্রেমের চেয়ে বাৎসল্য প্রেমে অধিক আকর্ষণ। তাই মা যদি গোপালকে বিদায় না দেয়, সাজিয়ে না দেয়, সখাদের কিছুতেই কানাইকে নিয়ে যাবার ক্ষমতা নেই। তাই গেল সবে যশোদানে কটে, তুমি যদি গোপাল গোছে না দাও তাহলে তোমার
অবলক্ষ ছেনুকে চড়াবে। মাজা সমাতি বলছে বলরাম, আমি ব্রাহ্মণে বি লাইয়ে দিব, ব্রাহ্মণে বি লাইয়ে দিব, ব্রাহ্মণে বি লাইয়ে দিব, ব্রাহ্মণে বি লাইয়ে দিব, আমার যত ধেনুর পারে ব্রাহ্মণে বি লাইয়ে দিব, আমার যত ধেনুর পারে ব্রাহ্মণে বি লাইয়ে দিব। আরম্ভ হচ্ছে মা, তোমার সকল ধেনু বাচ্চা যদি ব্রাহ্মণকে বিয়ে দাও তাহলে তোমার গোপাল কি খেয়ে বাজবে? দুঃখ জাত ক্ষীরসার নবনী খেয়ে তোমার গোপাল জীবন ধারণ করে, সেই ধেনু যদি ব্রাহ্মণে বিলিয়ে দাও গোপাল কি খেয়ে বাঁচবে? মা বলছে বলরাম, তবে কি আমার গোপাল না খেয়ে মরবে? না না, আমি ভিক্ষা মেগে খাওয়াইব, যশোমতি বলছে বলরাম, তাহলে আমি কি করবো জানিস? আমি কুড়াইয়ে খাওয়াই, আমি কুড়াইয়ে গোপালকে গোঠে দিব না। শ্রীদাম বলছে, ও মা তুমি ভয় করছো কেন? আমরা তোমার গোপালকে বনে নিয়ে কোনো কষ্ট দিই না জানো। শ্রীদাম মাঝে মাঝে রাখি মা মাগো।
আমরা ভাই কানাই কে আমাদের সব রাখালের মাঝে রাখি আর আমরা সবাই মিলে ধেনু বাচ্চা চারণ করি আর তোমার গোপাল তোমার গোপাল কি করে জানো শীতল তরুর ছায়ে আর সেই গোপালের মুরলির রব শুনে দিব্য দিব্য মানুষ আসে আমরা একদিন দেখি কি জানো হংসের আর ভাই কানাইকে ঘিরে ঘিরে সেই মানুষটি করজোরে স্তুতি করতে লাগিল বলে হে সকল অপরাধ ক্ষমা কর আর যে ব্রহ্মত্ব অভিমানে তোমায় জানা যায় না সেই তোমার দেওয়া ব্রহ্মত্ব তুমি নিয়ে নাও আর আমাকে তুমি বৃন্দাবনে জন্ম দাও রব নাকু স্বর্গবাসে আর আসি তব পিতবাসে
বাসার চাই না প্রভু, আমি স্বর্গ বাসার চাই না প্রভু, আমায় বৃন্দাবনে জন্ম দাও গো, স্বর্গ বাসার চাই না প্রভু, আমায় বৃন্দাবনে জন্ম দাও গো, স্বর্গ বাসার চাই না প্রভু, প্রভু হে আমার বৃন্দাবনে জন্ম দাও, তবে বৃন্দাবনে মানুষ হওয়ার মতো যোগ্যতা হয়তো আমার নেই, কীট পতঙ্গ পশু পাখি যা করো কমলাখি, আর কীট পতঙ্গ পশু পাখি যা করো হে কমলাখি, পথের ধারে পড়ে রব, আমি পথের ধারে পড়ে রব, তৃণ গুল্ম লতা হয়ে পথের ধারে পড়ে রব, তৃণ গুল্ম লতা হয়ে আসতে যেতে ভক্তির চরণ পাবো, তৃণ গুল্ম লতা হয়ে আসতে যেতে ভক্তির চরণ পাবো, পথের ধারে পড়ে রব, এই বলে সেই মানুষটি ভাই কানাইকে প্রণাম করে অগ্নি চলে গেল, তার পরে হাতির পিঠে চড়ে একটি মানুষ আসলো, তার হাতে বজ্র, 1000টি চোখ, আমরা তো দেখে প্রথমত ভয় পেয়ে পলায়ন করলাম, কিন্তু পাছে ভাবলাম তাই তো ভাই কানাইকে একাকে রেখে আমরা যদি পালিয়ে যাই, কিন্তু ওই মানুষটি যদি ভাই কানাইকে আক্রমণ করে, তাই আমরা অনতি দূরে মালশাট মেরে করুতারানো লাঠি নিয়ে প্রস্তুত হয়ে রইলাম, যদি কোনো প্রকারে ওই মানুষটি আক্রমণ করে ভাই কানাইকে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব, কিন্তু আমরা কি দেখলাম মা, সেই মানুষটি ভাই কানাইকে আক্রমণ করা দূরের কথা, ভাই কানাইকে নানাভাবে স্তুতি করতে লাগলে, বললে হে গোবিন্দ তোমার ব্রজবাসী ভক্তির উপরে সাত দিন সাত রাত্রি প্রবল বেগে ঝড় বৃষ্টি অশনি পাত করি, তোমার ভক্তকে কত দুঃখ দিয়েছি কত কষ্ট দিয়েছি, এই অপরাধ থেকে তুমি আমায় ক্ষমা করো, এই বলে সেই মানুষটি ভাই কানাইয়ের কাছে ক্ষমা প্রার্থী হলেন, ভাই কানাই ইঙ্গিতে কি বললেন, অমনি সেই মানুষটি আশায় বুক বেঁধে কানাইকে প্রণাম করে চলে গেল, তারপর ক্ষিপ্ত প্রায় কজন বিশ্ব পৃষ্ঠে আরোহণ,
গো মা, দিয়া সিংহা ডম্বুর নিশা, শিরে ঝাটা ত্রিলোচন অশ্বঙ্গে বিভূষণ, শিরে ঝাটা ত্রিলোচন ভস্মাঙ্গ বিভূষণ, শিরে ঝাটা ত্রিলোচন ভস্মাঙ্গ বিভূষণ, শিরে ঝাটা ত্রিলোচন ভস্মাঙ্গ বিভূষণ, সদায় জপয়ে রাম নাম গো মা, সদায় জপয়ে রাম নাম, রাম নাম জপে মা, রাম নাম জপে মা, রাম নাম জপে মা, রাম নাম জপে মা, ওই পঞ্চমুখে সেই মানুষটি রাম নাম জপে মা, পঞ্চমুখে সেই মানুষটি রাম নাম জপে মা, সদায় জপয়ে রাম নাম ও গো মা, সদায় জপয়ে রাম নাম। সেই ক্ষিপ্ত প্রায় পাগলের মতো একটি মানুষ, তার সর্বাঙ্গে ছাই মাখা, তিনটি নয়ন, হাতে সিঙা ডম্বরু, দেখে মনে হলো কি জানো, ঠিক দাদা বলাইয়ের মতো, ঠিক দাদা বলাইয়ের মতো, ঠিক দাদা বলাইয়ের মতো, ঠিক দাদা বলাইয়ের মতো, বুঝি বলা কানাইকে স্তুতি করল, স্তুতি করে চলে গেল। তার বামে এক নারী তুলনা দিবার নারী, 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 ভয় অন্ধকার না সতরে ও গো মা, শশী মুখী ভালে শোভে তিনয় আঁখি, স্বর্ণকান্তি শশী মুখী ভালো শোভে তিনয় আঁখি, কোলে করি রহে গিরি ধরে ও গো মা, কোলে করি রহে গিরি ধরে ও গো মা, কোলে করি রহে গিরি ধরে ও গো মা, কোলে করি রহে গিরি ধরে, কোলে লয়ে গিরি ধরে দশ করে, কোলে লয়ে গিরি ধরে ননি খাওয়ায় দশ করে, কতই ননি খায় তার পরে মা গো, কত ননি খায় তার পরে মা গো, কতই ননি খায় তার পরে মা গো, কত ননি খায় তার পরে মা গো, বলি একবার আমায় মা বলি রে, একবার আমায় মা বলি রে, বলে একবার আমায় মা বলি রে, ওরে কানাই একবার আমায় মা বলি রে, আমার তাপিত প্রাণ শীতল করি একবার আমায় মা বলি রে, আমার তাপিত প্রাণ শীতল করি তোর মুখে মা ডাক শ্রবণ করি, আমার তাপিত প্রাণ শীতল করি একবার আমায় মা বলে রে। মা যশোমতী বললে, সে কি মা বলেছিল? শ্রীরাম বলছে, না মা। ভাই কানাই বললে, আমি তোমাকে মা বলবো না, কেন না, তুমি নাকি সন্তানের রক্তে তুষ্ট, যে মা সন্তানের রক্ত তুষ্ট হয় আমি তাকে মা বলবো না, তবে বলবো কবে জানো, আমি সেই দিন তোমায় মা বলিব, আমি সেদিন তোমায় মা বলিব, যেদিন শান্তিপুরে যাবে তুমি সেই দিন তোমায় মা বলিব, যেদিন শান্তিপুরে যাবে তুমি আমি নবীন সন্ন্যাসী হয়ে, শান্তিপুরে যাবে তুমি আমি নবীন সন্ন্যাসী হয়ে সেদিন তোমায়।
আশ্বাস পেয়ে সেই রমণী চলে গেল। তারপর মা গো ভাই কানাইরে অদ্ভুত লীলা আমরা দর্শন করি, আমরা পরম আনন্দিত হয়ে ঘরে ফিরলাম। তাই বলি মা, তুমি কোনো ভয় করো না, আমরা ভাই কানাইকে কোনো কষ্ট দিই না। এটা শশী দামে কয় মা তুমি না করো ভয়, এটা শশী দামে কয় মা তুমি না করো ভয়, কানু গেলে যত সুখ পাই মা, কানু গেলে যত সুখ পাই মা, শীতলতার উড়ো ছায় বসিয়া মুরলি বাই, শীতলতার উড়ো ছায় বসিয়া মুরলি বাই, ওরা সবে ধবলি চড়া আই মা, ওরা সবে ধবলি চড়া বলছে সীতাম রে ও বলরাম, আমি কোন প্রাণে গোপালকে গোঠে পাঠাবো, বলরাম রে যাদু সবে মাত্র রাখালিয়া বিদ্যা শিখেছে, এখনো ভালো করে ধেনু চড়াতে জানে না, বলি বলি
ছায়া কুটির ধরা দুই চরণে লাগে বেড়া আপনায় আপনি পারে ফান্দে ছাওয়ালে ছাওয়ালে খেলে ঘরে যাইতে পথ ভুলে দুটি হাত মুখে দিয়ে কান্দে বলরাম পথ চলতে গোপালের কোটির ধরা খুলে গিয়ে পায়ে বেরি লাগে অমনি সব রাখালে চলে যায় আমার গোপাল ফাঁদে পড়ে সে গোঠেও যেতে পারে না আবার বাড়িতেও ফিরে আসতে পারে না কেমন করে আসবে বলি গোপাল আমার পথ চেনে না গোপাল আমার পথ চেনে না গোপাল আমার পথ চেনে না ও বলরাম গোপাল আমার পথ চেনে না সে যে হলো দুধের ছাওয়াল গোপাল আমার পথ চেনে না সে যে হলো দুধের ছাওয়াল গোপাল আমার পথ চেনে না গোপাল আমার পথ চেনে না ভাবাবিষ্ট পদকবি এক পাশে দাঁড়িয়ে বলছেন ধন্য মা মা তোমার বাৎসল্য প্রেম যে কৃষ্ণচন্দ্র জগতের সকলের পথ দেখায় আর তুমি কিনা বলছো সেই গোপাল পথ চেনে না এমন বিশুদ্ধ বাৎসল্য প্রেম না হলে কি কখনো কখনো কৃষ্ণ ধনকে পুত্র রূপে কোলে পাওয়া যায় তাই মা যশোমতী বলছেন বলরাম পরিবার ধারা গাছি যার হয় ভার পরিবার ধারা গাছি যার হয় ভার কেমন ভাবে সিঙা বেনু এ ভয় আমার তোদের সঙ্গে হয়তো বনে পাঠালাম কিন্তু গোপাল নবনী তরে যদি থাকতে না পেরি একা একা ঘরে ফিরি কিন্তু সে তো পথ চেনে না কেমন করে ঘরে আসবে আর একই কথা বলি শোনো হলো ধন আর একই কথা বলি শোনো হলো ধন যশোদা নন্দন বলি না ভাবিস পর যশোমতী সখাদের আরতি দেখে অমনি অনুমতি দিলেন বলরা আজকের মতো নিয়ে যা তবে একটি কথা তোকে বলে দি কি জানিস যেন পর বলে ভাবিস না রে পর বলে ভাবিস না রে যেন পর বলে ভাবিস না রে পর বলে সঙ্গেতে রাখিবে দিবায় অবসান হলে সকালে আসিবে যেন সকাল সকাল ঘরে আসি সকাল সকাল ঘরে আসি সকাল সকাল ঘরে আসি সকাল সকাল ঘরে আসি দিবায় অবসান
समति गोपाल के कोठे पठावार लागी ओवनी सजाते गेलेन किन्तु मा जशोमती सजाते पारले ना। ओरे गोपाल सजाइते नन्द सकल शाखा गण मिले गोपाल के सजिए दिलें। ओमनी गोपाल मा जशोमतीर चरणे प्रणाम करलें। मा जशोमती गोपालेर अंगे रक्षा मंत्र पढ़े आशीर्वाद करलें। बोलले गोपाल अन्येर बोले कखनो बड़ धेनु फिराते जास ना, आरेकटि कथा बोले दी सबसमय दादा बलरामेर संगे थाकबे। অমনি মায়ের চরণে প্রণাম করে সখা সঙ্গে আমার কৃষ্ণ বলরাম গোষ্ঠীর পথে যাত্রা করলেন। গোঠে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, গোঠে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, যেতে যেতে যাবট গ্রামের কাছে এসে ঠিক যেখানে আমার রাধারানী অট্টালিকা পরে বসি সখী সঙ্গে পরাণ বধূর দর্শন অপেক্ষায় রয়েছেন,
এদিকে প্রাণ গোবিন্দ কি আগত দেখি আমার ব্রজেশ্বরী রাধা রানী অমনি পরাণ বোধ অতি নয়নে দিলেন আর আমার শ্রী গোবিন্দ অমনি রাধা রানীর প্রতি নয়নে দিলেন রাধা রানীর নয়নে আর গোবিন্দের নয়নে অমনি নয়নে নয়নে মিলন হলো নয়নে নয়নে